ইয়ে ওড়িশার মাত্র 100 দিন ভিতরে আমি আজ 99 দিন পৌঁছু। আমি ভক্ত মানুষ পুরী চারিদ্বার খোলা কইলু 8 ঘন্টা ভিতরে সে দ্বার খোলি সারিছু, 500 রিভলিং ফন্ড দেওয়া কইলু আমি দিয়ে সারিছু, এবং রত্নভণ্ডার খোলা কইছু রত্নভণ্ডার খোলি সারিছু, এবং ওড়িশা অস্মিতা 200 কোটি টাকার বজেট প্রভিজন হয়ে সারিছি, কর্পস ফন্ড হয়ে সারিছি, নির্মাণ শ্রমিক দুর্ঘটনা 4 লক্ষ রু 6 লক্ষ হয়েছে, স্বাভাবিক মৃত্যু 2 লক্ষ রু 3 লক্ষ বৃদ্ধি করা হয়েছে, 80 বর্ষ বয়স্ক 80% দিব্যাঙ্গ মাসিক 3500 টাকা পেনশন পাইবার সংকল্প উল্লেখ করছিল তাকে আমি বজেট প্রভিজন করে সারিছু, শিক্ষাক্ষেত্রে আদিবাসী ছাত্রছাত্রী আমি ড্রপ আউটকে কমাইয়া যোজনার আমি বার্ষিক 5000 টাকা দেবার সরকার ব্যবস্থা করছেন, লোকসভা ভবন বিধানসভার সাংবাদিক মানুষ প্রবেশ পুনে অনুমতি দিয়া হয়েছে, নিষ্পত্তি নিয়া হয়েছে আম এবং জনশুনানি আরম্ভ হয়েছে, নয় সরকার প্রথম বজেট বিকশিত ওড়িশার মূলদুয়া পড়ছে, চাষী সিএম কিষান যোজনার কিষান সম্মান যোজনার 46 লক্ষ চাষী 2000 টাকা করে প্রথম কিস্তি আরম্ভ হয়েছে, চাষী মানে ধান কুইন্টাল পিছা 31 টাকা পাইবার নীতিগত নিষ্পত্তি হয়ে সারিছে, জলসেচন ব্যবস্থা আমি করা যে নিষ্পত্তি নিয়েছি সংকল্পত্র তাকে ক্রিয়ান্বয়ন আরম্ভ হয়েছে, 5858 শীতল ভণ্ডার করার নীতিগত নিষ্পত্তি আমি নিয়ে এথর বজেটে প্রভিজন করছু, শীতল ভণ্ডার প্রসেসিং ইউনিট জলসেচন এবং এগ্রোবেস্ট ইন্ডস্ট্রি পাই সর্বাধিক গুরুত্ব দিয়া নীতিগত নিষ্পত্তি নিয়া হয়েছে, প্রতি ব্লকরে কোল্ড স্টোরেজ করার নিষ্পত্তি আমি করছু, এবে সবডিভিজন স্তরে হব, আর বর্ষ ব্লক স্তরে হব, এবং অন্য কোল্ড স্টোরেজ হওয়া মধ্যে সরকার বর্তমান বিভিন্ন দিগর চিন্তা করছেন, কিন্তু প্রাইভেট কোল্ড স্টোরেজ মধ্যে নির্মাণ হব, আমি আত্মনির্ভর হওয়া আম ফসল রহবা ব্যবস্থা হব এবং আত্মনির্ভর হওয়া, প্রধানমন্ত্রী কালী মোদি জন্মদিনে 25 লক্ষ ভৌণী 12,500 কোটি টাকা কালি সুভদ্রা যোজনার টাকা ব্যাঙ্ক জরিয়া ট্রান্সফর করছেন, এবং 1 কোটি ঊর্ধ্ব মহিলা এতে অন্তর্ভুক্ত হবে এ প্রক্রিয়া, এবং দ্বিতীয় কিস্তি বর্ষে 2টি কিস্তি মিলবে, 5 বর্ষে 50,000 টাকা মিলবে, 16,000 শিক্ষক পদবী তুরন্ত পূরণ করার ব্যবস্থা নীতিগত ভাবে এই তা প্রক্রিয়া আরম্ভ হয়ে সারিছে, ঠেলা দোকান আরম্ভ ক্ষুদ্র ব্যবসায়ী চাষী বিকাশর গুরুত্ব দিয়া হচ্ছে, এবং যে যে কথা আমি সংকল্পত্র 100 দিন ভিতরে কইছু সে সব ক্রিয়ান্বয়ন করা বজেটের প্রভিজন আমি করছু, এবং যে যে বিষয় অন্দ্র সরকার পয়সা গোটি গোটি পয়সা সঠিক ভাবে বিনিয়োগ করা, গোটে দুর্নীতিমুক্ত সরকার এবং গোটে বিকশিত ওড়িশা গঠন করা সংকল্প নেওয়া ইয়ে 100 দিন ভিতরে 100 দিন কম সময় হয়েপরে 100 দিন কম সময় ভিতরে এই যে নীতিগত নিষ্পত্তি নেওয়া ও তা ক্রিয়ান্বয়ন করা সবু ব্যবস্থার আমি গোটে আমি কোঅপরেটিভরে গোটে বৈপ্লবিক পরিবর্তন আরম্ভ করা কেন্দ্রর সহায়তার করা ওড়িশা সরকার যাচ্ছেন, শিক্ষা নীতি পরিবর্তন হয়েছে কেন্দ্রের, বহু পুরোনা শিক্ষা নীতি পরিবর্তন হব বলে কেন্দ্র শিক্ষা পরিবর্তন করছেন, তাকে ওড়িশার মধ্যে ক্রিয়ান্বয়ন করা ওড়িশা সরকার তাকে যুদ্ধকালীন ভিতরে করবে, এবং যে যে বিষয় আমার পাখে আজ অবুর ভ্যালু এডিশন করা যাব, খনিজ সম্পদ হোক তার ভ্যালু এডিশন কমিটি হোক, ওড়িশা অর্থনৈতিক অভিবৃদ্ধি হব, কৃষির যে কৃষির বিকাশ ভ্যালু এডিশন কৃষির হলে ওড়িশা আগু যাব, পর্যটন ক্ষেত্রে বিকাশ হলে ওড়িশা আগু যাব, এবং শিক্ষা ব্যবস্থাকে উন্নতমানর করা পড়ব, স্বাস্থ্য ব্যবস্থা উন্নতমানর করা পড়ব, অধিক অধিক মেডিকাল কলেজ নির্মাণ করা যে কথা কেন্দ্র সরকার সহায়তা করা রাজি অনেক, ওড়িশা সরকার মধ্যে তাকে বজেট প্রভিজন করে মেডিকাল কলেজ করা, সবু ডাক্তারখানার গোটে স্টিপুলেটেড টাইমে ডাক্তার যোগাইবা এবং অন্যান্য ব্যবস্থা করা, এবং সমস্ত হাতের কাম মেলু সমস্তে নিজে আত্মনির্ভর হুম, এবং মা ভৌণী মানুষ স্বতন্ত্র ব্যবস্থা এবং সে আর্থিক বিকাশ
ସ୍ୱତନ୍ତ୍ର ପ୍ୟାକେଜ୍ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସରକାର କରିବା ପାଇଁ ଯେଉଁ ପ୍ରସ୍ତୁତି ପର୍ବ ଆରମ୍ଭ ହୋଇଛି ନିଶ୍ଚୟ ସଫଳ ହେବ। ଦେଶ ବିଦେଶର କୋଣ ଅନୁକୋଣର ଟିକନିକ୍ ଖବର ଦେଖନ୍ତୁ ଆମ ସହ ୟୁଟ୍ୟୁବ ଫେସବୁକ୍ ଆଉ ଇନଷ୍ଟାଗ୍ରାମରେ ଆମକୁ ଦେଖନ୍ତୁ ଲାଇକ୍ ସେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଆଦ୍ୟ ଭୁଲନ୍ତୁନି।